হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য বং দেব স্পোর্টস চ্যানেল তো আজকে এই ভিডিওতে অনেকগুলো ওয়ার্ল্ড ফুটবলের ইম্পর্ট্যান্ট আপডেট নিয়ে আলোচনা করার আছে তো তার জন্য পুরো ভিডিওটা দেখুন আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নিই তাদেরকে অনুরোধ করবো প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথমেই যে টপিকটায় আসবো সেটা হচ্ছে এনজো ফার্নান্ডেস যিনি বিশ্বকাপে কিন্তু আর্জেন্টিনার হয়ে সারা ফেলে দিয়েছিলেন সেই এনজো ফার্নান্ডেসকে কিন্তু সই করালো চেলসি বিভিন্ন ক্লাবের সাথে কিন্তু এনজো ফার্নান্ডেজের নাম লিঙ্কড হচ্ছিল এবং শোনা যাচ্ছিল যে ইউরোপের অনেক ক্লাব কিন্তু চেষ্টা করছিল এনজো ফার্নান্ডেসকে সই করার কিন্তু এই রেসে কিন্তু শেষ পর্যন্ত চেলসি জিতলো এবং যেটা শোনা যাচ্ছে এটা কিন্তু একটা ওয়ান টোয়েন্টি ওয়ান মিলিয়ন ডিল এবং এছাড়াও কিন্তু বেশ কিছু আরও খরচা কিন্তু চেলসিকে দিতে হবে এবং এই ডিলে যেটা জানা যাচ্ছে শুধু কিন্তু এনজোর ক্লাব বেনফিকা নয় এছাড়াও রিভার প্লেট যেই ক্লাবে এনজোর আগে ছিল সেই ক্লাব কিন্তু এই ডিলে টোয়েন্টি ফাইভ পাবে আর এনজোর যে কন্ট্রাক্ট চেলসির সাথে সেটা কিন্তু হয়েছে জুন দু হাজার একত্রিশ অবধি একটা দীর্ঘ মেয়াদি কন্ট্রাক্ট কিন্তু করে নিয়েছে চেলসি এবং এই ট্রান্সফার সিজনের অন্যতম বড় সাইনিং হলো কিন্তু এই সাইনিংটা এনজো ফার্নান্ডেস তিনি আর্জেন্টিনার মিডফিল্ডে আর্জেন্টিনার বিশ্বজয়ী দলের হয়ে কিন্তু অসাধারণ পারফরম্যান্স করেছেন বিশ্বকাপে এবং এখন এটাই দেখার ইংলিশ প্রিমিয়ার লিগে এনজো ফার্নান্ডেস কীরকম পারফর্ম করেন এছাড়াও ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু একটা বড় সাইনিং করলো তারা বেয়ার মিউনিক থেকে কিন্তু অস্ট্রিয়ান খেলোয়াড় মার্সেল স্যাবিটজারকে কিন্তু সই করালো এবং মার্সেল স্যাবিটজার বিয়ার মিউনিক থেকে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের লোনে আসলেন এই সিজনের এন্ড অব দি একটা লোন ডিলে তিনি আসলেন যেটা জানা যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু স্যাভিরজারকে সই করালো কারণ ক্রিশ্চিয়ান অ্যাট অ্যাটলিস্ট তিন মাসের জন্য কিন্তু ছিটকে গেছেন দল থেকে একটা অ্যাঙ্কেল ইঞ্জুরির কারণে এবং কোচ এরিক টেন হ্যাগের আন্ডারে কিন্তু মিডফিল্ড অপশন অনেকটা কমে এসছে কারণ মিডফিল্ডে কিন্তু সেরকম আর কোনো খেলোয়াড় নেই ক্রিশ্চিয়ান এরিকসানের মানের তো সেই জন্য মার্সেলকে নিয়ে কিন্তু তারা আশাবাদী হচ্ছে যে মার্সেল কিন্তু সেই এবিলিটি এবং সেই ইম্প্যাক্টটা মাঠে দিতে পারবেন এবং তার ফলে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের মাঝমাঠটা অনেকটাই শক্তিশালী থাকবে ক্রিশ্চিয়ান এরিকসনের অ্যাবসেন্সে আর এছাড়া স্যাবিসদারের দিক থেকে যেটা বলা যে স্যাবিসদার কিন্তু বিএন মিউনিকে রিসেন্ট কয়েক মাসে তার জায়গাটা কিন্তু লুজ করে ফেলেছিলেন এবং তিনি কিন্তু একটা অন্য ক্লাব জয়েন করতে চাইছিলেন স্যাবিজার সম্পর্কে এটা শোনা যাচ্ছিল যে তিনি বিয়ান মিউনিক থেকে সামার উইন্ডোতে একটা বড় ট্রান্সফার ডিলে কোথাও মুভ করতে পারেন তো তার আগেই তিনি কিন্তু মুভ করলেন জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই কিন্তু তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের লোন ডিলে যোগ দিলেন তো এখন এটাই দেখান মার্সেল স্যাবিজার কীরকম পারফরমেন্স করেন ম্যানচেস্টার ইউনাইটেড জার্সিতে ইংলিশ প্রিমিয়ার লিগে আর এছাড়া মোরক্কান তারকা হাকিম জিয়েক তিনি চেলসি ছেড়ে পিএসজিতে যেতে পারেন এরকম একটা সম্ভাবনার কথা কিন্তু এই ট্রান্সফার উইন্ডোতে উঠে এসেছিল এবং ডেড লাইন ডেতে কিন্তু বিভিন্ন রকম আপডেট উঠে আসছিলো এটা জানা যাচ্ছিল যে অনেকটাই অ্যাডভান্স লেভেলে চলে গেছে পিএসজি এবং চেলসির মধ্যে কথাবার্তা তবে শেষ পর্যন্ত কিন্তু এটা জানা যাচ্ছে যে এই ডিলটা কিন্তু এখনও হয়নি এবং আপাতত হয়তো চেলসিতেই থেকে যেতে হচ্ছে হাকিম জিয়েককে এরকম আপডেটই কিন্তু উঠে আসছে এছাড়া যে ট্রান্সফার আপডেটটা উঠে আসছে পিএসজি ছেড়ে কিন্তু ইংল্যান্ডের ক্লাব নটিংহ্যাম ফরেস্টে ডিলে সই করলেন তারকা গোলরক্ষক কেলার ন্যাভাস আর জুলিয়ান আরোজোর যে ট্রান্সফারটা বার্সিলোনায় হওয়ার কথা ছিল সেটা নিয়ে কিন্তু ডিসিশন হবে বুধবার সকালে এরকমই আপডেট পাওয়া যাচ্ছে কারণ এমএলএসের উপর ডিপেন্ড করছে এই ডিলটা কারণ যেহেতু ডেডলাইনের কিছুক্ষণ পরেই সাইনিংটা হয়েছে তো এই সাইনিংটা এই মুহুর্তে ভ্যালিড হবে কিনা সেটা কিন্তু এমএলএস ডিসাইড করবে যদিও যেটা জানা যাচ্ছে যে এলে গ্যালাক্সি মানে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি দলের এই খেলোয়াড়কে নামার বিষয়ে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির কিন্তু কোনো আপত্তি নেই এবং প্রায় চার মিলিয়ন ফি প্যাকেজ আছে এটা এবং দু হাজার ছাব্বিশ অবধি কন্ট্র্যাক্ট অফার রয়েছে এই অফারে তো এই অফারটা যদি ভ্যালিড হয়ে যায় তাহলে কিন্তু বার্সিলোনার জার্সিতে দেখা যাবে মেক্সিকান রাইড ব্যাক জুলিয়ান আরুজোকে তো এই ছিল আজকের আপডেটস এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং যারা আমাদের চ্যানেল নতুন বা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এখনকার মতো টাটা